बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোশাম্মতি শাহজাহান। আমরা পড়ছি তৃতীয় অধ্যায়, মানচিত্র পঠন ও এর ব্যবহার। এই অধ্যায়ে আমরা পুনরালোচনা করছি, এর আগে পূর্ববর্তী ক্লাসে আমরা মানচিত্র কাকে বলে এর শ্রেণী বিভাগ সম্পর্কে পড়েছি। মানচিত্র কাকে বলে এটা তোমাদের একবার মনে করিয়ে দেই, যে মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপটাই হলো মানচিত্র। আর এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরো কাপড় বা কাগজ। স্কেল অনুসারে মানচিত্র, স্কেল অনুসারে ছিল মানচিত্র। স্কেল নির্দেশের পদ্ধতি ছিল তিন প্রকার, বর্ণনার সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে এবং প্রতিবনুপাতের সাহায্যে। আজকে আমরা মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী শিখব। অর্থাৎ মানচিত্রে বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্নভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়, এটা কিভাবে করা হয় এটা আমরা দেখব। দেখো, স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র গঠন ভূগোলশাস্ত্রের একটি প্রধান ও প্রয়োজনীয় বিষয়। এই বিশাল পৃথিবীকে আমরা পৃথিবীর বিভিন্ন অংশের এক একটি সামাজিক রূপ এই ধরনের মানচিত্রের মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা যায় অন্য কোনো উপায়ে তা সম্ভব নয়। অর্থাৎ স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রের বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের একটি সুন্দর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। আমরা যে মানচিত্রের প্রকারভেদ পড়েছি সেখানে একটা প্রকার ছিল স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। এটা হলো অল্প জায়গার, ছোট একটা জায়গার মানচিত্র, বৃহৎ স্কুলে একা হয়ে থাকে এবং এখানে প্রাকৃতিক বিষয়াবলীর সাথে সাথে সাংস্কৃতিক বিষয়াবলীও দেখানো হয়। এবং এই প্রতীকের মাধ্যমে একদিকে যেমন পাহাড় পর্বত, নদীর নালা, মালভূমি, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায়, তেমনি অন্যদিকে রাস্তাঘাট, হাট বাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তথ্যেরও পরিচয় পাওয়া যায়। অর্থাৎ প্রাকৃতিক বিষয়ের সাথে সাথে মানুষের তৈরি বিভিন্ন সাংস্কৃতিক উপাদানও এই মানচিত্রে দেখা যায়। এই কারণে কোনো একটি অঞ্চলের সুবিধা অসুবিধা, পারিপার্শ্বিক অবস্থা এবং নানা সমস্যার সুষ্ঠু সমাধান করতে চাইলে এই মানচিত্রে তথ্য উপস্থাপন উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী জানা একান্ত প্রয়োজন। যে কোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে তা নানা ধরনের প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে এ সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে, আর এই কারণে এসব চিহ্নকে আন্তর্জাতিক প্রতীক চিহ্ন বলে। এটা আমরা একটু পরেই ছবিতে দেখব। আর স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র পাঠ করার জন্য এই প্রতীক চিহ্নগুলো অত্যন্ত জরুরি বলে মানচিত্রের নিচের দিকে এই প্রতীক চিহ্নগুলোর সূচক দেয়া থাকে। আর যে ব্যক্তির এই চিহ্নগুলো সম্বন্ধে যত ভালো ধারণা থাকবে তিনি তত ভালোভাবে এই মানচিত্র পাঠ করতে পারবেন। অর্থাৎ চিহ্নগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মানচিত্র দেখে সহজেই বুঝতে পারবো কোথায় কী রয়েছে। দেখো, এখানে আমরা অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছি, প্রতীক চিহ্ন। এগুলো এই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের দিকে আমি তোমাদের পড়িয়েছিলাম ক্লাসে, মনে আছে তোমাদের? আমি বোর্ডে এঁকে দিয়েছিলাম, তোমরা খাতায় এঁকেছিলে। এখন এগুলো কিন্তু আবার যদি না আঁকো, না মনে রাখো তাহলে কিন্তু ভুলে যাবে। তোমরা আবার খাতা বের করো এবং এগুলো আবারও এঁকে ফেলো, আবার প্র্যাকটিস করো। দেখো, প্রথমে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো পাকা রাস্তা, এটা হলো সমান দুটো দাগ, এরকম টানা দাগ থাকলে সেটা হবে পাকা রাস্তা। আর কাঁচা রাস্তা হলো এরকম ব্রোকেন লাইন থাকবে,
সেটা হলো কাঁচা রাস্তা। সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায় এরকম কাঁচা রাস্তা দেখা যায় বেশি। এরপরে আন্তর্জাতিক সীমারেখা, এরকম টানা দাগ, আবার ডট, আবার টানা দাগ, আবার ডট, আবার টানা দাগ, এইটা এটাকে বলে আন্তর্জাতিক সীমারেখা। ধরো বাংলাদেশ আর ভারত, মায়ানমার, এই দেশগুলোর সীমারেখা যখন দেখানো হবে তখন এইরকম চিহ্ন থাকবে। আবার জেলা সীমারেখা যখন থাকবে তখন একটা টানা রেখা, রেখাটা অপেক্ষাকৃত ছোট এবং দুইটা ডট, আবার একটু টানা রেখা, আবার দুইটা ডট, এভাবে। এটা হলো জেলা সীমারেখা। মনে করো ঢাকা জেলার পাশে টাঙ্গাইল জেলা, এই ঢাকা টাঙ্গাইল বা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এই যে জেলাগুলো, জেলা আন্তঃজেলা যে সীমানা সেটা থাকবে এইভাবে। এবার রেল লাইন দেখো, ব্রডগেজ রেল লাইন থাকবে এরকম, আর ডুয়েল গেজ রেল লাইন থাকবে এরকম। রেল লাইনের বিভিন্ন ভাগ, আবার মিটার গেজ রেল লাইন থাকবে এরকম চিহ্ন। চিহ্নগুলো কিন্তু একরকম না, একটুখানি আলাদা। এগুলো মাপের ভিত্তিতে বিভিন্ন রেল লাইনের নামকরণ করা হয়ে থাকে, তোমরা খেয়াল করবে। এটা হলো ব্রড গেজ, ডুয়েল গেজ এবং মিটার গেজ। এরপরে আসে জলাভূমি। জলাভূমি এরকম স্থলভাগ দ্বারা আবদ্ধ থাকবে, এটাকে জলাভূমি। আর নদী হলে দেখো, নদী হলে এটা কিন্তু আবদ্ধ থাকবে না, একদম উৎস থেকে মোহনা বোঝাচ্ছে, এটার কিন্তু কোথাও কোনো সীমানা নেই বা আবদ্ধ নয়, এটা প্রবাহমান। এরকম প্রবাহমান হলো নদী, আর আবদ্ধ হলে হলো এটা জলাভূমি। এরপরে দেখো, জলাভূমি অপেক্ষা আরও একটু বড়, এটা হলো হ্রদ। এই যে আবদ্ধ থাকবে, নদীর মতো উন্মুক্ত নয়, প্রবাহমান নয়, আবদ্ধ, আর ডট রেখার দ্বারা পানির চিহ্ন বোঝানো হয়েছে। হ্রদ জলাভূমি অপেক্ষা আরও একটু বড় এবং গভীর বোঝায়, কিন্তু আবদ্ধ, স্থলভাগ দ্বারা বেষ্টিত। এরপরে গ্রাম, গ্রামের বসতিগুলো দেখা যায় এক এক বসতি এক এক রকম, কোনোটা ছোট বসতি, কোনোটা একটু বড়, কোনোটা অল্প জায়গা নিয়ে, কোনোটা একটু বেশি জায়গা নিয়ে, এটা হলো গ্রামের বসতি, গ্রাম বা বসতি। এরপরে মসজিদ, মসজিদ দেখো এরকম থাকবে, অনেকটা মসজিদের স্থাপত্যের মতোই গম্বুজ থাকবে উপরে এরকম। এরপরে মন্দির, মসজিদ মন্দির একটুখানি আলাদা করে চিনবে তোমরা। এরপরে আছে গাছ, যখন এই ছোট ছোট বৃক্ষের আকৃতি, এগুলো হলো গাছ। আবার লাইট হাউস, লাইট হাউস মানে কি, বাতিঘর বলে বাংলায়, বাতিঘর। বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপে এরকম একটি বাতিঘর আছে, অনেক উঁচু, যেখানে কি না সমুদ্র থেকে যখন সমুদ্রগামী জাহাজ কোন বন্দরে ভিড়বে, বন্দরের কাছাকাছি জায়গায়, যাতে দূর থেকে নির্দেশনা পায়, এজন্য বাতিঘর বা লাইট হাউস স্থাপন করা হয়। এটা এই চিহ্নটা হলো লাইট হাউস বা বাতিঘর। বাংলাদেশের কোথায় আছে বললাম বলতো? কুতুবদিয়া দ্বীপে, বঙ্গোপসাগরে। এরপর বিমানবন্দর, এই প্লেনের চিহ্ন থাকবে, এটা হলো বিমানবন্দর। প্লেনের প্লেনের একটা ছবি থাকলে বুঝবে এটা বিমানবন্দর। আর সেতু এরকম চিহ্ন, সোজা দাগ এবং শুরুতে এবং শেষে প্রশস্ত, এটা হলো সেতু। এদিকে সংযোগ রাস্তার দিকে চলে গেছে এরকম বোঝায় আর কি, এটা দিয়ে বোঝায় যে সংযোগ সড়ক। এটা হলো সেতু এবং এটা ঈদগাহ। এরপরে শিল্প কারখানা, এই যে দেখো কারখানার উপরে যে ধোঁয়া সেরকম চিহ্ন থাকে। আর এটা হলো পর্বত, মাঝখানে ফাঁকা এবং চারপাশে পর্বতের মতো চিহ্ন, উঁচু উঁচু চিহ্ন, এটা হলো পর্বত। এবং বাঁধ, বাঁধ হলো পাকা রাস্তার মতো টানা দুইটা দাগ এবং রেল লাইনের মতো ক্রস, এরকম চিহ্নটা। বাঁধ বড় এলাকায় বন্যা প্লাবনের হাত থেকে বড় একটা এলাকাকে রক্ষা করার জন্য উঁচু করে বেড়ি বাঁধ বা বাঁধ দেওয়া হয়। এর বাঁধের উপরে অনেক অনেক ক্ষেত্রে রাস্তাও থাকে, এটা হলো বাঁধ। তাহলে আন্তর্জাতিক চিহ্নগুলো তোমরা দেখলে, আরেকবার দেখো এই চিহ্নগুলো তোমরা খাতায় আবারও আঁকবে, সবগুলো চিহ্ন নাম দিয়ে দিয়ে আঁকবে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে ধরো একটা চিহ্ন উদ্দীপক হিসাবে দেওয়া থাকলো এবং বলা হবে উক্ত চিহ্ন দ্বারা আন্তর্জাতিক মানচিত্রে কী বোঝানো হয়ে থাকে।
এজন্য প্রত্যেকটা চিহ্ন তোমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। এরপর দেখো, মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য কি কি বিষয় লাগে, অর্থাৎ মানচিত্রে কি কি বিষয় থাকা অত্যন্ত জরুরি। প্রথমে মানচিত্রের শিরোনাম অবশ্যই থাকবে, কোনো মানচিত্রের উপরে শিরোনাম থাকবে যে মানচিত্রটা কিসের মানচিত্র। যেমন ধরো, কোনো একটি দেশের বা কোনো অঞ্চলের মানচিত্র কিসের, এতে তা উল্লেখ থাকবে। যেমন বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, এটা উপরে লেখা থাকবে যে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। এরপরে একটা স্কেল থাকবে, নির্দিষ্ট স্কেল, কোনো মানচিত্র, কোনো অঞ্চলের মানচিত্র তৈরির সময় এর আয়তনকে কমিয়ে ক্ষুদ্র করে আঁকতে হয়। আমরা কিন্তু সম্পূর্ণ বড় একটা এলাকা কখনো কাগজে আঁকতে পারি না, এটা আনুপাতিক হারে কমিয়ে এনে আমরা মানচিত্র আকারে আঁকি। থেকে স্কেল অনুসারে আঁকা হয় এবং এই স্কেল থেকে বোঝা যায় কোন আয়তনকে কতটুকু কমানো হয়েছে। স্কেল যত ছোট হবে মানচিত্র, তত বেশি আয়তনে দেখা যাবে। যদি মানচিত্রে 1:1 লেখা থাকে, তাহলে বুঝতে হবে মানচিত্রের 1 একক ভূমির 1 লক্ষ এককের সমান। ধরো মানচিত্রে 1 ইঞ্চি, তো ভূমিতে 1 লক্ষ ইঞ্চি, এমন বোঝাবে। আবার স্কেল এঁকে দেখানো হয়, যেমন মানচিত্রে 1 ইঞ্চি সমান ভূমিতে কত মাইল, বা 1 সেন্টিমিটার সমান কত মাইল। এটা আমরা মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতিতে পড়েছি। যদি 1:1 থাকে, এটাকে বলে প্রতিবনুপাত স্কেল। এবং যখন একে দেখানো হয় মানচিত্রে 1 ইঞ্চি সমান ভূমিতে কত মাইল, তখন সেটাকে বলে রৈখিক স্কেল। এরপরে মানচিত্রে দেখাতে হয় উত্তর দিক, অর্থাৎ দিক না জানা থাকলে মানচিত্রে বোঝা যাবে না যেটা কোন দিক নির্দেশ করা হয়েছে। মানচিত্রের দিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রতিটি মানচিত্রের মাথায়, অর্থাৎ উপরের দিকে বাম দিকের মার্জিনে একটি তীর দেয়া থাকে। এই তীরের মাথায় সংক্ষেপে হ্রস্বউদে লেখা থাকে, এটা হ্রস্ব এখানে উত্তর বোঝায়। এবং উত্তর দিয়ে উত্তর দিক বোঝানো হয়। এই একটি দিক জানা থাকলে আমরা সহজে অন্য দিকগুলো, যেমন দক্ষিণ, পূর্ব ও পশ্চিম বের করতে পারি। উত্তর দেয়া থাকলে উত্তর বরাবর নিচের দিকে দক্ষিণ, এবং উত্তর থেকে ডান দিকে পূর্ব এবং বাম দিকে পশ্চিম, এটা আমরা সহজে বের করতে পারি। তাই মানচিত্র তৈরির সময় দিক নির্দেশনা অবশ্যই দিতে হবে, এবং মানচিত্রে যদি দিক না দেখানো থাকে, তাহলে ধরে নিতে হবে যে উপর দিক উত্তর। অর্থাৎ তোমরা যদি পড়ার সময় কোথাও মানচিত্র পাও এবং দিক বুঝতে না পারো, তাহলে সেটা কী করতে হবে, উপরের দিককে উত্তর ধরে নিতে হবে। আর মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ স্পষ্ট দেখানো থাকলে এবং উত্তর দিক না থাকলেও সকল দিক বোঝা যায়। তাই অনেক সময় এক্ষেত্রে উত্তর দিক দেখানো হয় না। তাহলে উত্তর দিক যদি না দেখানো থাকে, তাহলে আমরা মানচিত্রের উপরের অংশকেই উত্তর দিক ধরে নেব। এরপরে থাকবে সূচক, অর্থাৎ মানচিত্রে কোন প্রতীক দিয়ে কী বোঝানো হয়েছে সূচক তা নির্দেশ করবে, এবং প্রতিটি মানচিত্রেরই প্রতীক ও এদের সূচক উল্লেখ করতে হবে। একটু আগেই আমরা যে অনেকগুলো সূচক দেখেছি, লেজেন্ড দেখেছি, পাকা রাস্তা, কাঁচা রাস্তা, মসজিদ, মন্দির, রেল লাইন, গাছপালা ইত্যাদি, বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা, জেলা সীমারেখা, যে সূচকগুলো আমি দেখলাম, আমরা সেই সূচকগুলো, যেই সূচকগুলো এখান থেকে মানচিত্রে ব্যবহার হবে, সেগুলো উল্লেখ করে দিতে হবে যে এই চিহ্ন দিয়ে এই জিনিস বোঝানো হয়েছে। এরপর তথ্য উপাত্ত, সব মানচিত্র তথ্য বা উপাত্তের ভিত্তিতে তৈরি হয়, এজন্য তথ্যের উৎস মার্জিন বা মার্জিনের বাইরে দেওয়া প্রয়োজন। অর্থাৎ যেই তথ্যগুলো আমরা ব্যবহার করব, সেগুলো কোন উৎস থেকে পেলাম, সেটা মার্জিনের ভিতরে বা বাইরে অবশ্যই দিয়ে দিতে হবে। তাহলে আমরা মানচিত্রে ব্যবহৃত প্রতীক এবং তথ্য উপাত্ত উপস্থাপনের বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখলাম। এবার আজকের পাঠ থেকে তোমাদের জন্য বাড়ির কাজ দুটো, এগুলো 4 মার্কের হিসাবে পড়বে, একটু বড় করে। পুরো অধ্যায় শেষ হয়ে গেলে আমি সৃজনশীল প্রশ্ন দেব ইনশাল্লাহ। এখন আমরা খণ্ড খণ্ড প্রশ্নগুলো পড়ব। 1 নম্বর প্রশ্ন হলো, মানচিত্র কী? মানচিত্রে তথ্য উপস্থাপনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করো।
এবং 2 নম্বর মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্ন সমূহ অঙ্কন করো। এগুলো আগে যেভাবে তোমরা ক্লাসে খাতায় অঙ্কন করেছিলে ঠিক একইভাবে খাতার পুরো পৃষ্ঠা জুড়ে এই চিহ্নগুলো আবারও আঁকবে বাড়ির কাজ হিসাবে। তারিখ দিয়ে রাখবে এবং বাড়ির কাজ হিসাবে তোমরা এটা এঁকে রাখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।